अल्हम्दुलिल्लाह कफा वसलामुन अला इबादिही अल्लज़ीन इस्तफा अम्मा बाद। सम्मानित आमार कासिमुल उलूम मौडंगा मद्रासार कार्यकारी कमिटी सभापति साहेब, अति सम्मानित कासिमुल उलूम मौडंगा मद्रासार मोहतमिम साहेब, कार्यकारी कमिटी विषयबिया, आजकेर ए सभाय आमंत्रित विभिन्न जगत तकिया आने वाला अति आदरर अतिथिवृंद, आमार कासिमुल उलूम मौडंगा मद्रासार आमार सहकर्मी सम्मानर आसातेजा केराम और आमार ए मद्रासार बुलबुल जुद्धार अति आदरर छात्रवृंद, आमार बक्तव्य लगिया आमारे आदेश करा हुई। आज के मौडंगा मद्रासाय बा मौडंगा मद्रासार इलाकाय मौडंगा मद्रासार कमिटीर मानसे मौडंगा मद्रासार अभिभावक सारा जे रिजाल्ट सामने पाइछेन, हासारो ए रिजाल्टे एत अंचलर मध्य बड़ सुनाम आनचे, इटा आपनारार गौरव और आपनारार मेहनत। बुजुर्ग हल मौडंगा मद्रासा हजरत बड़ हुजूर रहमतुल्ला आलैहिरे समय समय याद करे हजरत मुमताज साहब रहमतुल्लाह आलैहिर कुरबानी। हजरत मुमताज साहब रहमतुल्लाह आलैहिये ए मद्रासा तकिया एकमात्र अल्लाहर कैसे इलिम कुजिसन, तालीम कुजिसन, शिक्षा कुजिसन, जेटा आजकेर दिन पर्यंत प्रमाणित होया जार। आजकेर जे नतीजा तालेबे इलिम अखले आपनारे दिया दिसन, मेहनत करसन, इटार मध्य आमी सर्वप्रथम आमार सहकर्मी आसातेजा केराम अखल एरार अहरह मेहनत प्रचेष्टा दिन रातरे एकाकार करिया निजर गोरबाड़ी सारिया सारा सप्ताह एखानो तकिया मेहनत करिया ए रिजाल्टे मेहनत करा आजकेर ए नतीजा ए फलाफल ए रिजाल्ट आमरार सामने आइछे। एर लागि आमी आमार सह कर्मी सह अभियान चालाने वाला आमार लगरिया समस्त शिक्षक हलर धन्यवाद शुभेच्छा और शुभकामना जानाइलाम। एर लगे दिया आज के आमार महतमिम साहब सभापति साहब उपस्थित आसन, तान तान कार्यकाल आरम्भ हार तीन बसर सलेर शेष हो जा, तान तान कार्यकाल आरम्भ हार तक लइया माशाल्लाह अपनारा हुंचन एकेराहे चारबार मौडंगा मद्रासार छात्र मौडंगा मद्रासाय एई धरनर प्रथम स्थान लाभ करार रिजाल्ट आनात सक्षम होइछे। आमी एई क्षेत्रत आमार महतमिम साहबर कबुलियत आमार सभापति साहबर दुआ तान तानर तवज्जो कार्यकारी कमिटीर अर अहरह मेहनत और परामर्श अखलते बुलतम पारिना। इटार मध्य बहुत अरिहना तान तानर आसे, तान तानर शुक्रिया आदाय करियार और तान तानर ओया सभापति साहब महतमिम साहबर ओया जे व्यक्तिये मद्रासार बोर्डिंग तकी लिया मद्रासार
বোর্ডিং চালান ইত্যাদি লইয়া আমরার হুজুরহলর বেতনের চিন্তা, যদিও মতমিম সাহেব আর সভাপতি সাহেবর চিন্তা, কিন্তু এটার মধ্যে কিছু ব্যক্তি হল বিশেষভাবে আমরা লগে থাকিয়া যারাই মেহনত করছেন, এরার মধ্যে থেকে অন্যতম হজরত মৌলানা ফারুক আহমদ লস্কর সাহেবর আমি শুক্রিয়া আদায় করিয়া। তার কারণ হয়ে থাকলো কয়েকদিন আগে ইমতেহান আরম্ভ হওয়ার কয়েকদিন আগে, মাস দুই মাস আগে তাই আমারে কইছেন যে হুজুর পরীক্ষা কিলা হইব বা অত্র হলো তার মেহনত কিলা চলের। এই সময় আমি যেটা তানে খাকা সামনে তুলিয়া ধরছি, এটার মধ্যে তাইন মহতমিম সাহাবর লগে সভাপতি সাহাবর লগে মিলিয়া আর কমিটির তরফ থাকিয়া, কমিটির তরফ থেকে যেটা ময়না করানি হয়েছে, পরিদর্শন করানি হয়েছে, এই পরিদর্শনের বাদে আমরা সারা আশঙ্কাত আসলাম। আজকে এই পরিদর্শন করানির কারণে, এই পরিদর্শন করার কারণে আমি হজরত মৌলানা আব্দুল মজিদ কাসিমি সাহাবরও শুক্রিয়া আদায় করিয়ার, আর এই পরিদর্শন করিয়া আমরারে লইয়া বইয়া কিছু পরামর্শ হল, ফলানির কিছু যেটা কমি আছে এটা আমরার সামনে আইসে, এর ফলে তাকে লইয়া হজরত মৌলানা ফারুক আহমদ লস্কর সাহাবর সহযোগিতাত আমরা আসাতে যাই কেরাম হলে জানর বাজি লাগাইছি তালবা লইয়া। মেহনত করা হয়েছে, তালবায় দিন রে রাত একাকার করিয়া মেহনত করছে, উস্তাদহলর পরামর্শ উস্তাদহলর নির্দেশনা মানিয়া চলছে, যার কারণে আজকে আমরার সামনে এই নতিজা, এই ফলাফল, এই রিজাল্ট আমরার সামনে আইছে, যেটা আমরার লাগিয়া মাদ্রাসার এরিয়ার লাগিয়া আমরার মাদ্রাসার কমিটির লাগিয়া সারার লাগি বড় খুশির খবর, বড় আনন্দের খবর, আর এই অঞ্চলের মধ্যে এক সুনাম অর্জন করছে। এর লাগিয়া আমি কমিটির সারা আর বিশেষ করে মৌলানা ফারুক আহমদ লস্কর সাহেব, মতমিম সাহেব, সভাপতি সাহেব আর সদস্যবৃন্দ সারার শুক্রিয়া আদায় করার লগে লগে আমার মাদ্রাসার, আমার লগরিয়া, আমার সহকর্মী সারা আসাতে যায় কেরামকলর শুক্রিয়া আদায় করিয়ার। বুজুর্গ হল মৌডঙ্গা মাদ্রাসার ইতিহাস, মৌডঙ্গা মাদ্রাসা তো ওগুলা ছাত্র হয় যেগুলা যে ছাত্রগুলা ইলমর পিপাসী, যারাই সুখ চায়, শান্তি চায়, আরামর জায়গা চায়, এরার লাগিয়া মৌডঙ্গা মাদ্রাসা নাই। মৌডঙ্গা মাদ্রাসা তো ছাত্র যে ছাত্রই দিন এবং রাত এক করিয়া ফলিত, মৌডঙ্গা মাদ্রাসার আসাতে যায় গ্রামহলর শুধুমাত্র ব্যস্ততা, মাদ্রাসার তালবারে কিলা ফড়াইতা, কিলা গ্রামার শিকাইতা, কিলা আরবি শিকাইতা, কিলা কোরআন শুদ্ধ করাইতা, একমাত্র ফিকির লইয়া আসাতে যায় গ্রামহল চৌবিশ ঘন্টা সারা সপ্তাহ মাদ্রাসার তাকন, নিজের গড় বাড়ি খরচ করা বেমার আজার সব তারে ফালাইয়া আসাতে যায় কেরামহলে যে কুরবানি উঠাইছেন যেটা বুলার মতো নাই। আগামী দিন মৌডঙ্গা মাদ্রাসার এই যেটা রবানেগি, এই যেটা তরক্কির দিকে যাওয়া, ইনশাআল্লাহ এটা বহাল থাকতো, আমি আপনারা সারার কাছে দোয়া চাইমু, আপনারারও সময়ে সময়ে পরামর্শ চাইমু, ইনশাআল্লাহ আগামী দিনও মৌডঙ্গার এই নতিজা, মৌডঙ্গার এই ফলাফল বহাল থাকতো, ইনশাআল্লাহ থাকব তো। আরে ভাই তোমরা মেহনত করতে সারা মেহনত করবে তো ইনশাআল্লাহ, আরও বেশ করে মেহনত হইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা কবুল কর্তা। এই ছিল আমার সমু বক্তব্য ফলাফলের উপরে, যে ফলাফল তালবা হলে মেহনত করছো আরও মেহনত করো, আল্লাহ কবুল করুক, আল্লাহ তোমার তান্দ্রে বড় বড় আলিম ওলামা হক্কানি রব্বানি বানাক, আল্লাহ আমিন।